আমার বাড়ি ঘর নদীয়ে ভাঙ্গে ফেলাইছে। 24 বছর আগে আমার স্বামী লিভার ক্যান্সারে মারা গিয়েছে। আমার একটি ভাঙ্গা ঘর ছিল মাননীয় প্রধানমন্ত্রী, আমার এমন সমর্থ ছিল না, আমি একজন টিনের ঘরে লাগাইতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একটা ঘর দিয়েছেন, আপনি বিদ্যুৎ দিয়েছেন, কল দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুল দিয়েছেন, গাছলা দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কখনো জানি নাই যে আমি এমন একটা ঘর পাবো। এইবার ঝড় বৃষ্টির ভিতরে আমাকে শুকনা খাবার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমার মা আমার আমি নামাজ পড়ে দোয়া করি, আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুশি হয়েছেন সেটা দেখে আমরা খুশি।